স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো তেরোই এপ্রিল অবধি কোনো ঝুঁকিপূর্ণ কাজ কিংবা বন্ধুদের দ্বারা প্রভাবিত হওয়া বা কারোর প্ররোচনায় এমন কোনো কাজ করা যাবে না যাতে করে কিন্তু কোনো আইনি সমস্যা দেখা দিতে পারে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোথাও দূরে কোথাও ট্রাভেল করতে পারেন বিদেশ যাত্রাও হতে পারে অথবা ধর্মীয় কোনো স্থানে আপনারা দুজনে যেতে পারেন যারা চাকরির চেষ্টা করছেন বা যারা চাকরি করছেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু নতুন চাকরির অফার আসতে পারে নমস্কার আমি আষ্ট্র আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করব এপ্রিল মাসের মেষ রাশি বা লগ্নের মাসিক রাশিফল কেমন থাকবে আপনাদের এপ্রিল মাসে অর্থ স্বাস্থ্য পারিবারিক অবস্থা দাম্পত্য জীবন বিদ্যাশিক্ষা কেরিয়ার ব্যবসা কর্মক্ষেত্র সমস্ত কিছু নিয়ে এখানে আমি ডিটেলসে চর্চা করব সব সেক্টর নিয়ে আপনারা পয়েন্ট টু পয়েন্ট জানতে পারবেন এই ভিডিও শেষে আপনারা আরও তিনভাবে লাভবান হতে পারবেন প্রথম এই ভিডিওর শেষে এই ভিডিও থেকে আমি একটা প্রশ্ন করব যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ যা আমি এই ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। নাম্বার টু এই ভিডিওর শেষেই আপনারা জানতে পারবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং কি কি ব্যবহার করবেন এবং তিন এর সাথে আপনাদের জন্য থাকবে এপ্রিল মাসে আপনাদের জন্য মহা উপায় শুধু সেটা নয় সেগুলো নিয়মিত পালন করলে আপনারা কি কি ফল পাবেন তাও আমি বিস্তারিতভাবে আপনাদের জানাব তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন যখন এপ্রিল মাস শুরু হবে আপনার রাশি অর্থাৎ মেষ রাশি বা লগ্ন থেকে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে আপনার রাশি বা লগ্ন একসাথে কে অবস্থান করছে সেটা হচ্ছে বুধ এবং বৃহস্পতি আপনার ষষ্ঠভাব অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে কেতু একাদশ স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মঙ্গল একসাথে অবস্থান করলেও চব্বিশে এপ্রিল মঙ্গল মিন রাশিতে প্রবেশ করবে আপনার স্থান অর্থাৎ মিন রাশিতে রবি রাহু শুক্র একসাথে বসে থাকলেও চোদ্দোই এপ্রিল রবি এবং পঁচিশে এপ্রিল শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এই চারটে গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জীবনে কী কী ফল নিয়ে আসবে সেটাও আমি আলোচনা করব প্রথমেই চলে আসব আপনার শরীর স্বাস্থ্যের বিষয় প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে একাদশ স্থানে অবস্থান করছে একাদশ ভাব যেহেতু শুভ স্থান তাই চব্বিশে এপ্রিল অবধি আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপার আপনি যথেষ্ট সেখানে ভালো থাকবেন চব্বিশে এপ্রিলের পর মঙ্গল যখন স্থান অর্থাৎ মিন রাশিতে প্রবেশ করবে তখন রাহুর সাথে যুক্ত হয়ে ছন্ন ছড়া যোগ বা অঙ্গারক যোগ তৈরি করবে সেই সময় আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ স্থান অশুভ স্থান সেই সাথে হসপিটালাইজেশনের যোগকেও নির্দেশ করে সেই সাথে আপনার প্রথমভাবে বুধ বক্রি অবস্থায় অবস্থান করবে এর প্রভাব আপনার চিন্তাভাবনা উপস্থিত বুদ্ধির প্রয়োগের প্রখরতা বাড়িয়ে দেবে মেমরি আপনার ভীষণ শার্প হয়ে যাবে কথাবার্তা কিংবা বাক শক্তির উপর আপনার নিয়ন্ত্রণ আসবে ভীষণ আত্মবিশ্বাস বাড়বে ছোটোখাটো যে কোনো বিবাদ আপনি বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন সেই সাথে বুধ বকরি হবার কারণে আপনার ভাই বোনের সাথে সম্পর্ক যদি কোনো বিবাদও থেকে থাকে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি আপনার আটকে থাকা কোনো কন্ট্রাক্ট এপ্রিল মাসে আপনি কিন্তু পুনরায় পেতে পারেন বিশেষ করে পাঁচ তারিখ থেকে পঁচিশে এপ্রিল এর মধ্যে বকরি থাকার জন্য বুদের এই সময় আপনার যে কোনো বড়ো কন্ট্রাক্ট বা আটকে থাকা কোনো ডিল আপনি কিন্তু পুনরায় পেতে পারেন আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশ অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে ফলে শুক্র এবং রাহু তার সাথে রবি তিনজনে মিলে একসাথে যে অবস্থান যোগ তৈরি করেছে ফলে তেরোই এপ্রিল পর্যন্ত মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছুটা সাবধানে থাকতে হবে রবি এবং রাহু দুজনে মিলে গ্রহণ যোগ তৈরি করেছে তেমনি অন্যদিকে রাহু শুক্র মিলে উগ্রা যোগ তৈরি করেছে ফলে হঠাৎ করে অযাচিত খরচা আপনার হয়ে যেতে পারে সরকারি কোনো বিষয়ে আপনাকে পেনাল্টি দিতে হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের কারণ রকম সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে দশ তারিখ থেকে তিরিশে এপ্রিলের মধ্যবর্তী সময় এই সময় আপনার অর্থ কিন্তু প্রচুর ব্যয় হতে পারে তেরোই এপ্রিল পর্যন্ত আপনার খরচা ভীষণভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আবার চোদ্দোই এপ্রিলের পর এই যোগ যখন ছেড়ে যাবে এবং এই সময়ের পর শুক্রের মালব্য যোগ তৈরি হবে এর ফলে আপনার বড় আর্থিক লাভ হতে পারে এই সময় কোনো ব্যক্তির সাহায্যে বড় কোনো অর্থপ্রাপ্তি আপনার হতে পারে পাশাপাশি আপনি বাড়িতে রেনোভেশন অথবা ওয়াটার কানেকশানের কাজও করাতে পারেন এবারে আসবো আমি মেষ রাশি বা লগ্নের পঞ্চম স্থান খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ সিংহ রাশি পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি বর্তমানে মিন রাশিতে অবস্থান করলেও চোদ্দোই এপ্রিলের পর স্থান পরিবর্তন করে আপনাদের প্রথম ভাব অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে তুঙ্গস্থ হবে পঞ্চম স্থান সন্তান স্থান সেক্ষেত্রে যেসব মেষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে তেরোই এপ্রিল পর্যন্ত যেহেতু রবি এবং রাহু গ্রহণ দোষ তৈরি করছে সে কারণে আপনার সন্তানের শারীরিক দিক থেকে ইনফেকশনের সমস্যা সেই সাথে চোখের সমস্যা পেটের সমস্যায় সে কিন্তু ভুগতে পারে এর পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতার অভাব দেখা যাবে বাবা মার কথা কম শোনার একটা প্রবণতা তৈরি হবে তবে চোদ্দোই এপ্রিল রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে তখন গ্রহণ দোষ কিন্তু কেটে যাবে এর ফলে সেই সময়ের পর থেকে সন্তানদের মধ্যে সিরিয়াসনেস দেখা যাবে যে সমস্ত বাধা বিপত্তি আসছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এই সময়ের পর থেকে পড়াশোনার দিক থেকে তাদের উন্নতি যথেষ্ট দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকাদের এখনও সন্তান হয়নি যারা সন্তানের ব্যাপারে চেষ্টা করছেন ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য এই মাস কিন্তু সন্তানের জন্য যথেষ্ট উপযোগী তবে চোদ্দোই এপ্রিলের পর রবি যখন মেষ রাশিতে প্রবেশ করবে সেই সময় সন্তান ধারণের ক্ষেত্রে সব থেকে উপযোগী সময় হিসেবে কিন্তু গণ্য করা হবে পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে ফলে যেসব মেষরাশি বা লগ্নের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে তেরোই এপ্রিল অবধি সময় বাইক বা গাড়ির ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনা বা চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেই সাথে কোনো আইনি সমস্যায় কিন্তু ফেসে যাওয়ারও যোগ দেখতে পাওয়া যাচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো তেরোই এপ্রিল অবধি কোনো ঝুঁকিপূর্ণ কাজ কিংবা বন্ধুদের দ্বারা প্রভাবিত হওয়া বা কারোর প্ররোচনায় এমন কোনো কাজ করা যাবে না যাতে করে কিন্তু কোনো আইনি সমস্যা দেখা দিতে পারে তবে চোদ্দোই এপ্রিলের পর অবস্থা বেশ কিছুটা অনুকূল হবে বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই সময়ের পর থেকে পড়াশোনা এবং কেরিয়ারের প্রতি যথেষ্ট মনোযোগ দেখতে পাওয়া যাবে ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে প্রথম ১৩ দিন কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করলেও চোদ্দই এপ্রিলের পর থেকে কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবারে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের লাভ রিলেশনের ব্যাপারে কারণ পঞ্চম স্থান প্রেমকেও নির্দেশ করে আগেই বলেছি পঞ্চম স্থানের অধিপতি রবি রাহুর সাথে বসে গ্রহণ তৈরি করেছে ফলে লাভ রিলেশনের ক্ষেত্রে পার্টনারের কথাকে বাধ্য হয়ে আপনাকে মান্যতা দিতে হবে আপনার পার্টনারের মধ্যে মুড সুইংয়ের একটা নেচার দেখতে পাওয়া যাবে রবি এবং রাহুর এই আপনার পার্টনারের মধ্যে একটা অ্যাগ্রেসিভ মনোভাবকে তৈরি করবে কারণ রাহু হল ছায়া আর ছায়া মানে হচ্ছে ভ্রম সৃষ্টি করে দুজনের মধ্যে ডাউট তৈরি করবে ফলে চোদ্দোই এপ্রিল অবধি দুজনের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে কিন্তু রবি যখন চোদ্দোই এপ্রিলের পর প্রথমভাবে অর্থাৎ মেষ রাশিতে ট্রানজিট করবে সেটা আপনাদের দুজনের পক্ষে কিন্তু অত্যন্ত শুভ হবে আপনার পার্টনার তার নিজের ভুল স্বীকার করবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হয়ে যাবে তবে সেই সাথে বলবো আপনার নিজের রাগকেও কিন্তু কন্ট্রোল করতে হবে এবারে আসবো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে সপ্তম স্থান বিয়ে এবং দাম্পত্য জীবনকে নির্দেশ করে সপ্তম স্থানের অধিপতি গ্রহ শুক্র শুক্র বর্তমানে মিন রাশিতে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে পঁচিশে এপ্রিল অবধি এখানেই অবস্থান করবে ফলে বিবাহিত জীবন যথেষ্ট শুভ দেখতে পাওয়া যাচ্ছে আপনি আপনার স্বামী বা স্ত্রীর সাথে কোথাও দূরে কোথাও ট্রাভেল করতে পারেন বিদেশ যাত্রাও হতে পারে অথবা ধর্মীয় কোনো স্থানে আপনারা দুজনে যেতে পারেন আপনাদের দুজনের ফ্যামিলি প্ল্যানিংও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বড় কোনো প্ল্যানিং ভবিষ্যতের জন্য এই সময় আপনারা করতে পারেন কোনো বড় ইনভেস্টমেন্টের যোগও এই সময় দেখতে পাওয়া যাচ্ছে যদিও দিক থেকে দেখতে গেলে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্রের দ্বাদশভাবের কানেকশন রয়েছে কারণ মেষ রাশি সাপেক্ষে শুক্র থাকবে মিন রাশিতে স্থানে ফলে দুজনের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা থাকবে কিন্তু সার্বিকভাবে আপনাদের বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো থাকবে এবারে আমি আলোচনা করব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একইভাবে শুক্রের এই অবস্থান যেহেতু তুঙ্গস্থ কারণ সপ্তম স্থান থেকে ব্যবসাকে বিচার করা হয় এর পাশাপাশি বলবো যেহেতু কর্মস্থানে শনি এবং মঙ্গল যুক্ত হয়ে বীজযোগ তৈরি করবে তাই তেইশে এপ্রিল পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে কিছুটা টাল অবস্থা থাকবে ব্যবসার ক্ষেত্রে কাজ বাড়বে এ কিন্তু এর মধ্যেও কিন্তু বিভিন্ন বাধা বিপত্তি দেখতে পাবেন আপনারা এই সময় কারো কারোর ক্ষেত্রে কিন্তু যন্ত্রাংশ খারাপ হতে পারে কখনো কখনো কমার্শিয়াল গাড়ি যদি আপনার থাকে সেখানে সে কোনো আইনি সমস্যায় পড়তে পারে অথবা কোনো কোনো ক্ষেত্রে কোনো কর্মচারীর সাথে আপনি সমস্যায় পড়তে পারেন এই ধরনের সমস্যা আপনাকে কিন্তু এপ্রিল অব্দি ভুগতে হতে পারে কিন্তু তারিখের পর একদিকে যেমন মঙ্গল শনির সংযুক্তি কেটে যাবে তেমনি পঁচিশে এপ্রিল শুক্র দ্বাদশস্থান থেকে আপনার প্রথমভাবে অবস্থান করবে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এই সময়ের পর থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ দেখতে যেমন পাওয়া যাবে তেমনি বিভিন্ন ধরনের যে বাঁধা বিপত্তি বা সমস্যা আসছিল সেগুলোও কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবারে আসবো আমি মেষ রাশি বা লগ্নের সেই সব ব্যক্তিদের কথা যারা চাকরি করেন চাকরির ক্ষেত্রে বলবো পুরো এপ্রিল মাসে বুধ বকরি থাকবে যা আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু ভালো শুভ ফল নিয়ে আসবে যারা চাকরির চেষ্টা করছেন বা যারা চাকরি করছেন উভয়ের ক্ষেত্রেই কিন্তু নতুন চাকরির অফার আসতে পারে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো আপনার অফিসের ম্যানেজমেন্ট বা বসের পক্ষ থেকে আপনার কোনো প্রোপোজাল কিন্তু অ্যাকসেপ্ট হতে পারে যে ক্ষেত্রে আপনি বেশ কিছু সুযোগ সুবিধা ভোগ করতে পারেন সেই সাথে বলবো অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে অন্য কোনো জেলা বা রাজ্যের বাইরে যেতে হতে পারে সেই সাথে যারা সেলস প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো সেল হবার যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার টার্গেট ফুলফিল হবে আপনি অ্যাচিভ করতে পারবেন সুতরাং সেদিক থেকে দেখতে গেলে চাকরি বা কেরিয়ারের দিক থেকে এপ্রিল মাস কিন্তু যথেষ্ট ভালো যাবে এতক্ষণ আমি মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছিলাম আমার এই আলোচনা আপনার রাশি এবং লগ্নকে ভিত্তি করে যদিও আপনার জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান কিংবা আপনার হাত সেখানে বিভিন্ন রেখা বা সেখানে গ্রহের অবস্থান অথবা বাস্তুর পজিশান সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে পার্সোনাল প্রেডিকশান করতে পারতাম যেটা আপনার জীবনের সাথে নিখুঁত ফল দিত মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই সার্বিক আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক ও ফলো করবেন আর যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ভবিষ্যতে তার ওপর ভিডিও বানানোর জন্য এবারে আসব এপ্রিল মাসে আপনাদের শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন এপ্রিল মাসে আপনাদের শুভ রং হচ্ছে গোলাপি এবং সবুজ এপ্রিল মাসে নিয়ম করে সকালে এবং সন্ধ্যেবেলায় মঙ্গলের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম ক্রাং ক্রিং ক্রোং স্বাহ ভুমায় যেহেতু মঙ্গল আপনার রাশি বা লগ্নের অধিপতি কিন্তু এপ্রিল মাসে শনির সাথে অবস্থান করার জন্য মঙ্গলের অবস্থান খুব একটা শুভ নয় তাই মঙ্গলের বীজ মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার মধ্যে কনফিডেন্স আসবে যে কোনো কাজ করবার ইচ্ছে এবং শক্তি বাড়বে কনসেন্ট্রেশনের পরিমাণ ভীষণভাবে বাড়বে এর পাশাপাশি প্রতিদিন ভগবান গণেশের বীজ মন্ত্র ওং গং সিদ্ধিদাতা গণেশায় নামাহা। একশো আটবার পাঠ করবেন এতে পড়াশোনার কর্ম এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই বৃদ্ধি পাবে সেই সাথে সম্পর্কের ক্ষেত্রকেও উন্নতি ঘটাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কত তারিখের পর কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে প্রবেশ করবে যারা সঠিক উত্তর দেবেন প্রতিবারের মতো তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাদের বেছে আপনার কিংবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আর আপনারা জানেন এই পরিষেবা আমার পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এপ্রিল দু হাজার কেমন যেতে চলেছে আপনার আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন নমস্কার